এই চুপুর মতো মানুষ এখনো প্রেসিডেন্ট পদে বসে রয়েছে এবং তার মতো মানুষ আজকে বলছে তিনি নাকি শেখ হাসিনা রিজাইন পেপার দেখেননি কোন সাহসে তিনি এই কথাটি বলতে পারেন শেখ হাসিনা রিজাইন পেপার যদি তিনি নিজে না চোখে দেখেন তাহলে তার বিরুদ্ধে কি করা দরকার কি ব্যবস্থা নেওয়া দরকার এবং তার জায়গা কোথায় হওয়া দরকার সেটা বাংলাদেশের ছাত্র সমাজ নতুন করে নির্ধারণ করবে যারা দেখেও এই বাংলাদেশে অনেক কিছু না দেখার ভান করছে তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই হাইকোর্ট থেকে অনেকেই অনেক কিছু নতুন করে চিন্তা করছিল সচিবালয় থেকে অনেকেই অনেক কিছু নতুন করে চিন্তা করছিল বিভিন্ন অফিস থেকে অনেকেই অনেক কিছু নতুন করে চিন্তা করছিল বাংলাদেশকে নাকি ব্ল্যাকআউট করা হবে জাস্ট স্পষ্ট কথা আমরা এখনো বিশ্বাস করি আমাদের জায়গা থেকে যে আমাদের মধ্যে ছোট ছোট মনোমালিন্য থাকতে পারে ছোট ছোট বিভাজন থাকতে পারে কিন্তু যখন পুরো দেশের স্বার্থ আবার সামনে দাঁড়িয়ে যায় আমার ওই হাসপাতালে যে ভাইগুলো এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে যে ভাইগুলো হাত হারিয়েছে একটি চোখের আলো হারিয়েছে তারা এখনো জীবন দিতে রাস্তায় আমার জন্য প্রস্তুত আছে সো এরকম যারা কুচিন্তা অপচিন্তা করছে তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে জাস্ট হুঁশিয়ার করে দিচ্ছি কুমিল্লা বলি চিটাগং বলি এই ঢাকার এই যে গুলিস্তান বলি বিন্দুমাত্র যদি আজকের পর থেকে কেউ কারো জায়গা থেকে ওই খুনিদের আবার পুনর্বাসনের বিন্দুমাত্র চেষ্টা করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতা অবশ্যই আবার বাংলাদেশের এই রাজপথে নামবে এখানে এহসানুল হুদা ভাই রয়েছেন তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল ডিবি অফিসের জেলখানায় ডিবি অফিসের জেলখানায় যখন আমি আর হাসতাদ হাঁটতে হাঁটতে গেলাম আমাদেরকে হেফাজত রাখা হয়েছিল অন্য একটি জায়গায় একটি ছোট্ট একটি রুমে যেখানে কোনো কিছুর ব্যবস্থা নেই কোনো কিছুর সংযোগ নেই সেখানে সেখান থেকে এক প্রকার তাদের চোখ ফাঁকি দিয়ে আমরা সেখানে গিয়েছিলাম গিয়ে যখন আমরা দেখি যে বাংলাদেশের রাজনীতিতে যে মানুষগুলোর নাম আমরা সবচেয়ে বেশি শুনি জানি অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে ওই জেলখানায় বিভিন্ন তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো খুবই হাস্যকর সেই অভিযোগগুলো দিয়ে তাদেরকে সেখানে আটক করে রাখা হয়েছে বন্দী করে রাখা হয়েছে যেখানে ছিল এহসানুল হুদা ভাই ছিলেন রুহুল কবির রিজভী সাহেব ছিলেন শহীদউদ্দিন এনি চৌধুরী ভাই আমিনুল ইসলাম ভাই ছিলেন আন্দালিব রহমান পার্থ থেকে শুরু করে নুরুল নুরুল ভাই ছিলেন এই মানুষগুলো তারা তাদের সাথে আমার এর আগে কোনোদিন দেখা হয়নি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাংলাদেশে বিগত ১৬ বছর ধরে এই যে ভিন্ন কোনো একটি রাজনৈতিক দলের হলেই তাকে রাজনীতিতে পোটেনশিয়াল থ্রেট মনে করে তার বিরুদ্ধে যত রকমের অন্যায় করা যায় যত মিথ্যা মামলা দেওয়া যায় এই জিনিসগুলো দেখতে দেখতে তো আমরা এক প্রকার অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এবং বিরক্ত হয়ে গিয়েছিলাম একই চিত্র যখন আমরা সেই ডিবি অফিসে গিয়ে দেখি এটা আমাদেরকে ভীষণভাবে তাড়িত করেছিল আমাদের মনে হয়েছিল আমাদের আন্দোলন আর কোটা সংস্কারে সীমাবদ্ধ থাকা উচিত না কারণ এই যে শুধুমাত্র কোনো একটি যৌক্তিক আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে বাংলাদেশের ছাত্ররা রাস্তায় নেমেছে তার জন্য যখন আমাদেরকে ডিজিএফআইয়ের কাছে নেওয়া হয় ডিবির কাছে নেওয়া হয় এনএসআই ডাকে স্পেশাল ব্রাঞ্চ ডাকে পুলিশ নিয়ে যায় এবং সবশেষে যখন দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দকে সেখানে নিয়ে যাওয়া হয় তখন মনে হয়েছিল আজকে এটা তার সাথে হচ্ছে কালকে আরেকজনের সাথে হবে অন্যদিন আরেকজনের সাথে হবে এবং সবশেষে রেজাল্ট কী হবে এই বাংলাদেশে যে বিরাজনীতিকরণের চেষ্টাটি করা হচ্ছে একদলীয় ফ্যাসিস্ট কায়েমের যে চেষ্টাটি সেটি একদম সিল মেরে দেওয়া হবে এবং সেটিই থেকে যাবে সেই জায়গা থেকে সেই ডিবি অফিস থেকে বের হয়ে আমি প্রথম লিখেছিলাম যে আমাদের যে আন্দোলন যে লড়াই সেটি চলবে সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা মনে করছি আমাদের আন্দোলন শেষ হয়ে গিয়েছে কিন্তু আজকে দেখেন আমরা আসলে আমাদের অভিজ্ঞতার ঘাটতির জায়গা থেকে এবং আমাদের ৫ তারিখের পূর্ববর্তী সময় আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম পরবর্তী কিন্তু আর সেভাবে ঐক্যবদ্ধ থাকতে পারিনি আমরা মনে করেছি আমাদের সব কিছু সফল হয়ে গিয়েছে আমরা ধীরে ধীরে বিভিন্ন ভাগে ছোট ছোট বিভাজনে আলাদা হওয়া শুরু করেছি কিন্তু সবচেয়ে বড় যেটি হয়েছে যে আমাদের কিছু অনভিজ্ঞতার কথাই বলি আর যাই বলি না কেন বা একাত্মতা ৫ তারিখের পর থেকে ঐক্যবদ্ধ না হতে পারার কারণে যেই প্রপার সিস্টেমে যে বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার হয়েছে সেই বিপ্লবী সরকারটা কিন্তু আমরা গঠন করতে পারিনি আমরা আমাদের জায়গা থেকে জাতীয় সরকারটাও গঠন করতে পারিনি বলেই এই চুপুর মতো মানুষ এখনো প্রেসিডেন্ট পদে বসে রয়েছে এবং তার মতো মানুষ আজকে বলছে তিনি নাকি শেখ হাসিনা রিজাইন পেপার দেখেননি কোন সাহসে তিনি এই কথাটি বলতে পারেন শেখ হাসিনা রিজাইন পেপার যদি তিনি নিজে না চোখে দেখেন তাহলে তার বিরুদ্ধে কি করা দরকার কি ব্যবস্থা নেওয়া দরকার এবং তার জায়গা কোথায় হওয়া দরকার সেটা বাংলাদেশের ছাত্র সমাজ নতুন করে নির্ধারণ করবে যারা দেখেও এই বাংলাদেশে
অনেক কিছু না দেখার ভান করছে, তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই। হাইকোর্ট থেকে অনেকেই অনেক কিছু নতুন করে চিন্তা করছিল, সচিবালয় থেকে অনেকেই অনেক কিছু নতুন করে চিন্তা করছিল, বিভিন্ন অফিস থেকে অনেকেই অনেক কিছু নতুন করে চিন্তা করছিল বাংলাদেশকে নাকি ব্ল্যাকআউট করা হবে। জাস্ট স্পষ্ট কথা, আমরা এখনো বিশ্বাস করি আমাদের জায়গা থেকে যে আমাদের মধ্যে ছোট ছোট মনোমালিন্য থাকতে পারে, ছোট ছোট বিভাজন থাকতে পারে, কিন্তু যখন পুরো দেশের স্বার্থ আবার সামনে দাঁড়িয়ে যায়, আমার ওই হাসপাতালে যে ভাইগুলো এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, যে ভাইগুলো হাত হারিয়েছে, একটি চোখের আলো হারিয়েছে, তারা এখনো জীবন দিতে রাস্তায় আমার জন্য প্রস্তুত আছে। সো এরকম যারা কুচিন্তা অপচিন্তা করছে তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে জাস্ট হুঁশিয়ার করে দিচ্ছি। কুমিল্লা বলি, চিটাগং বলি, এই ঢাকার এই যে গুলিস্তান বলি, বিন্দুমাত্র যদি আজকের পর থেকে কেউ কারো জায়গা থেকে ওই খুনিদের আবার পুনর্বাসনের বিন্দুমাত্র চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতা অবশ্যই আবার বাংলাদেশের এই রাজপথে নামবে। আপনাদের জায়গা থেকে, আমার জায়গা থেকে, আপনাদের প্রতি আমাদের জায়গা থেকে একটি অনুরোধ আছে। অনুরোধ হচ্ছে এই বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার ভালোভাবে কাজ করা এবং অভ্যন্তরীণ সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকারকে বাংলাদেশে এনে দিয়ে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া, এই দুইটির সাথে আমাদের সবার এবং রাষ্ট্রের জনগণের গুরুত্বপূর্ণ কিছু স্বার্থ আছে। নাসির ভাই যে কথাটি বললেন যে এখনো আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন করে আবার চাঁদাবাজির একটি প্রক্রিয়া, নতুন করে আবার সিন্ডিকেট তৈরির একটি প্রক্রিয়া, নতুন করে আবার ক্ষমতার অপব্যবহার তৈরির একটি প্রক্রিয়া, মিথ্যা মামলা দেওয়ার প্রক্রিয়া, আবার ওই আদালত প্রাঙ্গণে ঘোরার একটি প্রক্রিয়া। সবচেয়ে বড় কথাটি হচ্ছে এই প্রক্রিয়াগুলো চলতে যদি থাকে তাহলে যে জিনিসটি হবে, বাংলাদেশের মানুষ এই অভ্যুত্থানে নেমে এসেছে কিন্তু 16 বছরের ওই দুঃশাসন থেকে, মানুষের দেয়ালে পিঠ পিঠ থেকে গিয়েছিল, মানুষ রাস্তায় নেমেছে কারণ এটি সবার, সবাই এ বিষয়ে একমত হয়েছিল। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যেই করাপ্টেড সিস্টেমগুলোর কারণে মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়ে মানুষ রাস্তায় নামতে বাধ্য হলো, সেগুলো যদি কোনোভাবে আবার ওই সিস্টেমগুলো পুনর্বাসিত হয় এবং মানুষ আবার ভোগান্তিতে পড়ে, যার প্রভাবে কোনো ব্যক্তি হোক, গোষ্ঠী হোক, দল হোক, যার প্রভাবেই এই সিস্টেমগুলো নতুন করে জেগে ওঠার চেষ্টা করছে, সবচেয়ে বড় সমস্যাটি যেটি হবে, মানুষ আবার দুইটি ঘটনা ঘটবে। এক, এই সরকারের উপর সবচেয়ে বেশি বিরক্ত হয়ে যাবে মানুষ, রাস্তায় নেমে আসার পরে অভ্যুত্থান হওয়া পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটির উপরে আস্থা হারাবে। এটি যদি আস্থা হারায়, আমাদের মধ্যে যদি এই বিভাজন তৈরি হয়, আমরা যদি এই ছোট ছোট স্বার্থগুলোকে বেশি প্রাধান্য দিই জনগণ এবং রাষ্ট্রের পূর্বে, তাহলে মানুষ রাস্তায় নেমে আসার যে আস্থা এবং স্পৃহাটি হারাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে দায়গুলো যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে।